নমস্কার, আমি স্বপ্না। স্বপ্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সোয়াবিনের কাবাব। এটা ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব সুন্দর হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপি, সোয়াবিনের কাবাব। প্রথমে গরম জলে ভিজিয়ে নেবো সোয়াবিনটাকে। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতো সয়াবিন। খুব বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট গরম জলে একটু ভিজিয়ে নিলেই হবে। আর গরম জলটা যেন একটু বেশি গরম হয়। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে ঠান্ডা হওয়ার পর জল ছিপে নিয়ে ফিরে আসছি। সয়াবিনগুলোকে আমি পুরোপুরি জল ছিপে নিয়েছি, দেখুন একটুও জল নেই। এবার এই মিক্সির মধ্যে সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 4 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, এটা আমি কেটে টুকরো করে রেখেছি। এবার এটাকে আমি একটু দানা দানা রেখে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ঠিক এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন খুব বেশি মিহি নয়, দানা দানা রেখে গ্রাইন্ড করে নিতে হবে। এবার এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। বেসনটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা সামান্য পরিমাণে একটু ধনে পাতাটা দিতে পারেন যদি কেউ ভালোবাসেন। এবার ভালো করে আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি। যদি ডিমটা দেওয়ার পর দেখেন যে মিশ্রণটা একটু নরম হয়ে গেছে, তাহলে সামান্য একটুখানি বেসনেতে মিশিয়ে পরিমাণটা ঠিক করে নেবেন। দেখুন মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কেমন টাইট হয়েছে বা নরম হয়েছে। এবার হাতে নিয়ে একটু গোল করে দেখে নেবেন যে এটা খুব সহজভাবেই গোল হয়ে যাচ্ছে নাকি। দেখুন খুব সহজেই গোল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পুরোপুরি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু তেল লাগিয়ে নেব হাতে, নিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি। নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। একটু হাতে এইভাবে চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি, দেখুন হয়ে গেল একটা। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা, দিয়ে দিচ্ছি কড়াইতে খানিকটা তেল,
তেলটা গরম হলে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে আমি এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা চাইলে ডিপ ফ্রাইও করা যায়। আমি এখানে অল্প তেলেই ভাজছি। এটাকে আমি উল্টে দিচ্ছি একটাকে, এইভাবে ধরে একটা পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দেব। সবকটাকে আমি উল্টে দিয়েছি এইভাবে, আর এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর ভাজার সময় ফ্লেমটা হাই করবেন না, হাই করলে কি হবে, উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। তাই লো ফ্লেমে খুব ভালো করে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নেবেন। তাতে খেতেও ভালো লাগবে, আবার পুড়েও যাবে না, ভেতরটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই ম্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব। আর বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এই ম্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। কাবাবের ওপরে সামান্য একটুখানি বিট নুন ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।